रंगपुर सरकारी सिटी कलेज पत्रिक आयोजित अनलाइन क्लस 2020-2021 शिक्षाबर्ष एकादश श्रेणी शिक्षार्थी स्वागत। हमें मोहम्मद नासिरुल इस्लाम सहकारी अध्यापक गणित। हमें तुम्हारे उच्चतर गणित क्लस नेब। आज के देख जो उच्चतर गणित नम्बर बंधन मान बंधन कथा क्यों आसे। तो जेहेतु अनलाइन क्लस तुम्हारे संगे हमारे सूझ नहीं तुम्हारा देखते तुम्हारे देखते पातम तेल निजेके धन्य मन करतम तुम्हारे चिंते परतम हम अनेक नाम मन रखते परतम। आशा करी खूब शीघ्र ही तुम्हारे संगे हमें साक्षात देखा हो कथा। ये शिक्षार्थीबृंद तुम्हारा अनेक बई पुस्तक अलरेडी कल करस। আমরা এখানে কিছু বইয়ের নাম নির্দিষ্ট করে বলতে চাচ্ছি না। আমাদের কাছে অনেক লেখকই বই পাঠায়, সবগুলো বইয়ে মোটামুটি 19-20 মান সকলেরই ভালো। তারপর গতবার আমাদের কলেজে যে ছাত্রছাত্রীরা বই পুস্তক ব্যবহার করছে সেটা হচ্ছে সিস্টেম পাবলিকেশন রূপন্তী কেতাবউদ্দিনের এই সমস্ত বই ব্যবহার বেশি বেশি করছে। তোমরা দেখে শুনে কিনবে যেটা তোমাদের জন্য ভালো হয়। তো আমরা গণিতে মান বন্ধন দেখব। গণিতে কত নম্বর, গণিত উচ্চতর গণিতে দুইটা অংশ, একটা হচ্ছে প্রথম পত্র আর একটা হচ্ছে দ্বিতীয় পত্র। এই প্রথম পত্রে 100 নম্বর, প্রথম পত্রের 100 নম্বর, দ্বিতীয় পত্রের 100 নম্বর। প্রথম পত্রে 100 নম্বর আছে, দ্বিতীয় পত্রে 100 নম্বর আছে। প্রথম পত্রে বিষয়কোড 265, দ্বিতীয় পত্রে বিষয়কোড 366। এই দুইটা পয়েন্ট তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। পরীক্ষার সময় তোমরা ম্যাক্সিমাম সময় আমাদেরকে জিজ্ঞাসা করে স্যার বিষয়কোডটা কত, বিষয়কোডটা কত। প্রথম পত্রে বিষয়কোড হচ্ছে 265, দ্বিতীয় পত্রে বিষয়কোড হচ্ছে 266। এই যে প্রথম পত্রে 100 নম্বর, তার মধ্যে একটা ভাগ আছে। ভাগটা কিভাবে আছে, 75 এবং 25, 75 এবং 25। দ্বিতীয় পত্র ঠিক একইভাবে 75 এবং 25। 75টা কি এবং 25 কি, 75 এই পরীক্ষাটা হচ্ছে তত্ত্বীয় পরীক্ষা আর এটা হচ্ছে ব্যবহারিক পরীক্ষা। 75 তত্ত্বীয় এবং ব্যবহারিক 25। এই তত্ত্বীয়কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটা মানদণ্ডটা একই, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের ক্ষেত্রে একই। এই জন্য প্রথম পত্র অবলিক দ্বিতীয় পত্র লেখা হয়েছে। এই 75-এর ভাগটা হচ্ছে সৃজনশীল থাকবে 50, বহুনির্বাচনী থাকবে 25। তাহলে সৃজনশীল থাকতেছে 50, বহুনির্বাচনী 25, এই হলো 75 নম্বর। আমরা এই 75 নম্বরকে এখন আমরা 50 নম্বর যেটা সৃজনশীল সেই অংশটুকু আমরা একটু জানার চেষ্টা করতেছি। সৃজনশীলের প্রশ্ন 8টি প্রশ্ন হইতে 5টি প্রশ্ন উত্তর করতে হবে। 8টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর করতে হবে। আমাদের বইতে কিন্তু চ্যাপ্টার আছে 10টা করে, প্রথম পত্রে 10টা, দ্বিতীয় পত্রে 10টা প্রশ্ন হবে, 8টা উত্তর করতে হবে 5টা। সময় পাবা তোমরা 2 ঘন্টা 35 মিনিট। এই 2 ঘন্টা 35 মিনিটের মধ্যে তোমাদেরকে 5টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের নম্বর আছে 10, প্রতিটি প্রশ্নের নম্বর আছে 10। ক নং প্রশ্নে থাকে 2 নম্বর, ক নম্বরে থাকে 4 নম্বর, গ নং থাকে প্রশ্নে 4 নম্বর। এই 3টা মিলে যোগ করলে হবে 10 নম্বর। এই 10 নম্বরের প্রশ্ন এটাকে আমি এভাবে তোমাদেরকে 5টা প্রশ্ন উত্তর করতে হবে। যদি 5টা উত্তর করো তাহলে আমরা 5 10 50, এই 50 নম্বর অ্যান্সার করতে হবে 2 ঘন্টা 35 মিনিটে। আর এই 50-এর নম্বর বন্টন গেল। 25টা হচ্ছে বহুনির্বাচনী, বহুনির্বাচনীর 25 মিনিটের মধ্যে 25টি প্রশ্নের উত্তর করতে হবে। 25 মিনিটের মধ্যে 25টা প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে আমরা দেখলাম যে সৃজনশীল
50 নম্বর 5টা প্রশ্ন উত্তর করতে হবে বহুনির্বাচনী 25টা প্রশ্ন থাকবে 25 মিনিটে 25টা প্রশ্ন উত্তর করতে হবে এখানে 2 ঘন্টা 35 মিনিট আর এখানে আছে 25 মিনিট এই হলো তোমাদের টাইম পিরিয়ডটা আছে 3 ঘন্টা তোমাদের যে পরীক্ষাটা হবে সেটা আছে 3 ঘন্টা পরীক্ষা তাহলে আমরা আবার আলোচনা করি তাহলে উচ্চতর গণিত যে দুইটা অংশ একটা হচ্ছে প্রথম পত্র একটা হচ্ছে দ্বিতীয় পত্র প্রথম পত্র 100 নম্বর আছে দ্বিতীয় পত্র 100 নম্বর আছে এই 100 নম্বরকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে 75 হচ্ছে তৃতীয় 25 হচ্ছে ব্যবহারিক 75 এর আবার একটা ভাগ আছে একটা সৃজনশীল একটা আছে বহুনির্বাচনী সৃজনশীলের 8টি প্রশ্ন থাকবে 8টি থেকে 5টি প্রশ্ন উত্তর করতে হবে সময় পাবে তোমরা 2 ঘন্টা 35 মিনিট প্রতিটি প্রশ্নের নম্বর আছে 10 আর বহুনির্বাচনীতে তোমরা 25 মিনিট সময় পাবে 25 মিনিটে 25টি প্রশ্ন উত্তর করতে হবে এই ছিল 75 এর আলোচনা আচ্ছা এই এই 75 এর মধ্যে আমরা 50 আলোচনা করলাম এবং 25 আলোচনা করলাম সৃজনশীল প্রশ্ন উত্তর করতে গেলে একটা গ্রুপ থাকে আবার এই সৃজনশীলে দুইটা গ্রুপ থাকে একটা হচ্ছে ক বিভাগ আর একটা হচ্ছে খ বিভাগ এই 50 এ দুইটা ভাগ আছে একটা আছে ক বিভাগ একটা আছে খ বিভাগ ক বিভাগটা হবে বীজগণিত ও জ্যামিতি নিয়ে খ বিভাগটা হবে ত্রিকোণমিতি ও ক্যালকুলাস নিয়ে তাহলে আমরা দেখলাম এই 50 এর ভাগটা হচ্ছে ক বিভাগ আর একটা আছে খ বিভাগ ক বিভাগ হবে বীজগণিত ও জ্যামিতি নিয়ে খ বিভাগ হবে ত্রিকোণমিতি ও ক্যালকুলাস নিয়ে এই বীজগণিত ও জ্যামিতি থেকে 7টি প্রশ্ন হইতে কমপক্ষে 2টি প্রশ্নের উত্তর করিতে হইবে ঠিক একইভাবে ক বিভাগ থেকে 7টি প্রশ্ন হইতে 2টি প্রশ্নের উত্তর করতে হবে কমপক্ষে 2টি তাহলে তোমরা বুঝতে পারতেছো যে ওখানে কমপক্ষে 2টি এখানে কমপক্ষে 2টি 7টি হলো উত্তর করতে হবে কয়টি প্রশ্নের উত্তর 5টি প্রশ্ন উত্তর করতে হবে তার মানে কোনো একটা গ্রুপ থেকে 3টা প্রশ্ন উত্তর করতে হবে হয় ক গ্রুপ থেকে 3টা অথবা খ গ্রুপ থেকে 3টা প্রশ্ন উত্তর যে কোনো একটা গ্রুপ থেকে 3টি অপর একটা গ্রুপ থেকে 2টি এই হচ্ছে 5টি প্রশ্ন উত্তর করতে হবে তাহলে এই জিনিসটা সম্পর্কে আমি আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে যে আমাদের সৃজনশীলের ভাগটা সৃজনশীল 50 5টি প্রশ্ন উত্তর করতে হবে ক গ্রুপ থাকবে খ গ্রুপ থাকবে ক গ্রুপটা হচ্ছে বীজগণিত ও জ্যামিতি সেখানে কমপক্ষে 2টি প্রশ্ন উত্তর করতে হবে খ বিভাগ হচ্ছে ত্রিকোণমিতি ও ক্যালকুলাস সেখান থেকে কমপক্ষে 2টি প্রশ্ন উত্তর করতে হবে দুই বিভাগ মিলে 5টি প্রশ্ন উত্তর যদি তোমরা করো তাহলে 50 নম্বরের উত্তর পেয়ে গেল বহুনির্বাচনী কথা আগে বলছি যে 25 মিনিট পাবে তোমরা 25টি প্রশ্নের উত্তর করতে হবে এই ছিল 75 এর মানবন্ধন সেটা দ্বিতীয় পত্র হতে পারে প্রথম পত্র হতে পারে মানবন্ধন এবার আমরা একটা 25 এর আলোচনা করি যেটা ব্যবহারিক 25 এর আলোচনা করি তারপরে ব্যবহারিক 25 এই 25 এর মধ্যে প্রশ্ন থাকবে 5টি 5টি থেকে 2টি প্রশ্ন উত্তর করতে হবে 5টি হইতে 2টি প্রশ্নের উত্তর করতে হবে এক একটি প্রশ্নের নম্বর আছে 8.5 যেটাকে আমরা সাড়ে আট বলি
व्यवहारिक खाता पार्ट नंबर 2 व्यवहारिक खाते नंबर 3 अभिक्षा भाईपा भाई भाई नंबर 5 প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এতক্ষণে বুঝতে পারলাম যে আসলে ব্যবহারিক পজিশন নাম্বারটা কোথায় কিভাবে আসে। 5টি প্রশ্ন থাকবে, 2টি উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের নাম্বার আছে 8.5। তাহলে 2টি প্রশ্নের উত্তর যদি করো তোমরা 17 নাম্বার থাকবে। তোমরা বাসায় একটা ব্যবহারিক খাতা তৈরি করবে, এই খাতাটাতে পরীক্ষার সময় তোমাদেরকে জমা দিতে হবে। পরীক্ষার সময় সেই খাতাটায় নাম্বার থাকবে তোমাদের 3, আর যখন তোমরা ভাইবা দেবা ভাইবার নাম্বার থাকবে 5। এ হলো প্রসেস। তাহলে এখন তোমরা বুঝতে পারতেছো যে যদি তোমরা 2টি প্রশ্ন উত্তর করো এখানে 17ই পাবে। যদি তোমরা বাসায় নোটবুক যে খাতা আমাদের সামনে জমা দিবে সে খাতাটা থাকবে 3, তাহলে 17 × 3 = 20। এই 20 হচ্ছে তোমার একান্তে অর্জন। তুমি যদি 2টি প্রশ্ন উত্তর করো 17 পাবে, খাতাটা জমা দিলে 3 পাবে। প্র্যাকটিক্যাল পজিশন মধ্যে অলরেডি তুমি 20 পেয়ে গেলে, আর থাকলো 25। তোমার পরিস্থিতি যদি ভালো থাকে ভাই অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ। যদি তোমার পরিস্থিতি ভালো থাকে ভাই অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ। তাহলে ভালো যদি হয় ভাইবা তাহলে তুমি এখানে 5ই পাইবা। তাহলে এখানে তোমার নিজের অর্জন 25-20, আর এখানে তুমি ভাইবা ভালো দিচ্ছ 5-25। তাহলে তুমি ব্যবহারিক 25-এর মধ্যে 25-এ পাবো। তাহলে 25-এর মধ্যে তুমি 25-এ পাইলা। তাহলে তোমাদের আবারও বলি, ব্যবহারিক নিয়ে টেনশনের কোনো কারণ নাই। এখানে 22-25 তোমরা নিজেরাই পাবে, কারণ কোনো 20 তো তুমি নিজেই পাচ্ছ। 2টা প্রশ্ন উত্তর করছো, 17 পাইলা। যখন খাতাটা জমা দিলা নোটবুক বা ব্যবহারিক খাতা সেখানে 3-20, আর ভাইবা তোমার পরিস্থিতি ভালো থাকলে ভাইবা ভালো হবে। তাহলে 5-এর মধ্যে 5 সেখানে তোমরা দেখা গেলো যে 25-এর মধ্যে 25-ই তুমি প্র্যাকটিক্যালে পাইলা। তাহলে এই জন্য প্র্যাকটিক্যাল নিয়ে কোনো টেনশন নাই। তোমরা প্র্যাকটিক্যাল আমরা যখন করাবো, তোমরা ক্লাসে আসবা, প্র্যাকটিক্যাল করবা, আমরা যেভাবে ডিরেকশন দিব সেভাবে তোমরা নোট খাতায় তুলবা। সেটা নোট খাতায় তোলার পর আমার কাছে সেন্সার নেবা, নেওয়ার পরীক্ষার সময় জমা দেবা। সেখানে তোমরা নোট খাতা দেখলেই আমরা 3 নম্বর দিয়ে দেবো। যদি 2টা প্রশ্ন উত্তর করো এখানে 17 পাইলা, ভাইবাটা যদি ভালো হয় 5 পাইলে তাহলে 25 হয়ে যাবে ইনশাল্লাহ। তো এবার আমরা আসি তোমাদের মূল জায়গায়, যেটা হচ্ছে আমরা সামনে যে ক্লাসগুলো নিব বা নিচ্ছি এই ক্লাসগুলোর টার্গেট আছে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা। তোমাদের 2টা পরীক্ষা হবে ফার্স্ট ইয়ারে, একটা অর্ধবার্ষিক পরীক্ষা, একটা হচ্ছে বার্ষিক পরীক্ষা। অর্ধবার্ষিক পরীক্ষাটা সচরাচর আমরা নভেম্বরের শেষ সপ্তাহে নেই, যেহেতু পরিস্থিতি একটু অস্বাভাবিক। এই জন্য এখনও বলা যাচ্ছে না যে নভেম্বরের ফার্স্ট উইকে আমরা বা সেকেন্ড উইকে গ্রাহক নিব। ধরে নাও যে ডিসেম্বরের মধ্যে পরীক্ষাটা হয়ে যাবে, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষাটা ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে। এখন আমরা দেখি যে অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসে কী আছে, অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসে কী আছে এখন আমরা সেটা দেখি। তো এতক্ষণ ধরে যে মান বন্টন আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পারছো। কারো কোনো সমস্যা থাকলে কমেন্ট করবে, সংশোধন করার চেষ্টা করা হবে ইনশাল্লাহ। অর্ধবার্ষিক পরীক্ষার যে সমস্ত চ্যাপ্টারগুলি তোমাদের আছে সেগুলো প্রথম পদের চ্যাপ্টার আছে ম্যাট্রিক্স ও নির্ণয়, ম্যাট্রিক্স ও নির্ণয় আছে সরলরেখা আছে, ত্রিকোণমিতি অনুপাত লেখচিত্র
ব্যক্তিচিত্র ও অন্তরীকরণ আর একটা আছে অন্তরীকরণ অন্তরীকরণ দ্বিতীয় পত্রে আছে শুধুমাত্র বিপরীত নৈতিক সংশোধন তাহলে অর্ধবার্ষিক পরীক্ষায় তোমাদের ম্যাথমেটিক্স নির্ণয় একটা চ্যাপ্টার, সরলরেখা একটা চ্যাপ্টার, ত্রিকোণমিতি অনুপাত একটা চ্যাপ্টার, ফাংশনের লেখচিত্র একটা চ্যাপ্টার এবং অন্তরীকরণ একটা চ্যাপ্টার। তাহলে মোট চ্যাপ্টার হলো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। প্রথম পত্রে পাঁচটা চ্যাপ্টার, দ্বিতীয় পত্রে একটা চ্যাপ্টার বলা যাবে না, এটা একটা চ্যাপ্টারের অর্ধেক। এখানে আপনার ত্রিকোণমিতিক সমীকরণ নামে আর একটা অংশ আছে, সেই অংশটা আমরা এখানে নিয়ে নিই, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। তো এখন আমরা অর্ধবার্ষিক পরীক্ষার ঠিক একই রকম প্রশ্ন করব, সৃজনশীল পঞ্চাশ, ব্যবহারিক পঁচিশ, বহুনির্বাচনী পঁচিশ। তো এখন আমরা সৃজনশীলের অংশটুকু যদি দেখি, তাহলে এখানে কোন কোন চ্যাপ্টার মিলে বীজগণিত হবে, আমরা যে ক বিভাগ দেখছিলাম সেখানে অবিভাগ দেখছিলাম সেখানে কি ছিল, বীজগণিত ও জ্যামিতি। বীজগণিত ও জ্যামিতি এখানে বীজগণিত ও জ্যামিতি চ্যাপ্টার হচ্ছে ম্যাট্রিক্স সমীকরণ আর আছে ফাংশনের লেখচিত্র। এই দুইটি চ্যাপ্টার ম্যাট্রিক্স সমীকরণ এই অংশটুকু আমরা বলতেছি বীজগণিত অংশ, এটা হচ্ছে বীজগণিত অংশ, এটাকে আমরা বলতেছি বীজগণিত অংশ। আর জ্যামিতি যেটা বলতেছি, জ্যামিতি এটা হচ্ছে সরলরেখা। তারপরে আর একটা অংশ থাকলো আমাদের খ বিভাগ। খ বিভাগের অংশটুকু আমরা যদি খ বিভাগ ধরি, খ বিভাগ খ বিভাগে থাকবে ত্রিকোণমিতি ও ক্যালকুলাস। এখানে ত্রিকোণমিতির যে অংশটুকু আছে ত্রিকোণমিতিক অনুপাত আর একটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, বিপরীত ফাংশন। তারপরে ক্যালকুলাস, ক্যালকুলাস আছে আমাদের অন্তরীকরণ, এই যে অন্তরীকরণ অন্তরীকরণ। তাহলে ক বিভাগ, বীজগণিত ও জ্যামিতি এখান থেকে প্রশ্ন থাকবে চারটি থাকবে, অ্যান্সার করতে হবে কমপক্ষে দুইটি। তোমাদের আমি একটু আগাম বলে দিচ্ছি
ম্যাট্রিক্স ও নির্ণয় থেকে একটা প্রশ্ন থাকবে, ফাংশনের লেখচিত্র থেকে একটা প্রশ্ন থাকবে, স্বরলেখা থেকে দুইটা প্রশ্ন থাকবে, সচরাচর থাকে, থাকবে সেটা বলবো না আমি, থাকবে সেটা মনে করবে না তোমরা, সচরাচর থাকে, সচরাচর থাকে। তাহলে ম্যাট্রিক্সে একটা থাকে, ফাংশনের লেখচিত্রে একটা থাকে, স্বরলেখায় দুইটা থাকে, এই সাইডটা প্রশ্ন, এই সাইডটা থেকে তোমাদেরকে কমপক্ষে দুইটি অ্যান্সার করতে হবে। ঠিক একইভাবে ত্রিকোণমিতির অনুপাতে থাকবে একটা, বিপরীত ত্রিকোণমিতির ফাংশনে থাকবে একটা, অন্তরীকরণে থাকবে দুইটা। আবারও বলি, থাকবে সেটা মনে করবে না তোমরা, সচরাচর থাকে। তাহলে এখানেও চারটি প্রশ্ন, চারটির মধ্যে থাকে কমপক্ষে দুইটির উত্তর করতে হবে। তাহলে সৃজনশীলের যে মোট আটটি প্রশ্ন, এখানে চারটি, এখানে চারটি, এইগুলো আটটি প্রশ্ন, আটটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে তোমাদের, পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে। আবারও বলি, আগামী অর্ধবার্ষিকে পরীক্ষাটা নভেম্বর অথবা ডিসেম্বরে হবে। সেই চ্যাপ্টারগুলি হচ্ছে ম্যাট্রিক্স নির্ণয়, স্বরলেখা, ত্রিকোণমিতিক অনুপাত, ফাংশনের লেখচিত্র, অন্তরীকরণ, দ্বিতীয় পদ থাকবে বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত। এই চ্যাপ্টার, এই অংশটুকুকে জাস্ট আমি একটু ভাগ করে নিলাম যে বীজগণিত চ্যাপ্টার কী কী। বীজগণিত চ্যাপ্টার আছে ম্যাট্রিক্স নির্ণয়, ফাংশনের লেখচিত্র, বীজগণিত অংশটা থাকে ফাংশনের ম্যাট্রিক্স নির্ণয় থেকে একটা, ফাংশনের লেখচিত্র থেকে একটা থাকবে, আর জ্যামিতির অংশ হচ্ছে স্বরলেখা, এখান থেকে সচরাচর দুইটা থাকে। ঠিক একইভাবে খ বিভাগের ত্রিকোণমিতি ও ক্যালকুলাস, এখানে ত্রিকোণমিতিক অনুপাত এবং বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত মিলে হচ্ছে ত্রিকোণমিতি, এখান থেকে ত্রিকোণমিতিক অনুপাত থেকে একটা, বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত থেকে একটা, এবং ক্যালকুলাস থেকে থাকে সচরাচর দুইটা। এই হলো আটটি প্রশ্ন, আটটি থেকে তোমাদেরকে পাঁচটি প্রশ্ন উত্তর করতে হবে। আর এখন যেটা বাকি থাকলো সেটা হচ্ছে বহুনির্বাচনী বৈশিষ্ট্য। এই বহুনির্বাচনী যে কয়েকটা চ্যাপ্টার আমাদের এই সিলেবাসে আসে, কোনো চ্যাপ্টারই বাদ দেওয়া যাবে না, পঁচিশটি প্রশ্নের উত্তর করতে গেলে সব কয়েকটা চ্যাপ্টারই তোমাদেরকে পড়তে হবে, পড়লে তোমরা পঁচিশ নম্বরের অ্যান্সার করতে পারবা। আমি আশা করি তোমরা আজকের মানবন্ধন তোমাদের ক্লিয়ার দিচ্ছে, এবং আগামী অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তোমরা যদি প্রস্তুতি নাও, এই চ্যাপ্টারগুলোকে ভালোভাবে প্রস্তুতি নাও, তাহলে তোমাদের সৃজনশীল এবং বহুনির্বাচনী ইনশাআল্লাহ ভালো হবে। আগামীতে আবার অনলাইন ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।